অ্যাকচুয়ালি আমি যাবই, আমি গেলে ভালো করেই যাই, ভালো করেই যাই, আর না গেলে মোটে একটু গল্পটার কথা বাঙালি বলে এখানে বাংলার লোক আছে বলো কথা বলার লোক অ্যাকচুয়ালি তোমরা ছাড়া বাঙালি বলে এখানে কেউ নেই এখানে যার সঙ্গে কথা বলো হিন্দিতে আর কার সঙ্গে কথা বলো বাঙালি সবাই তো হিন্দি তো তাই বেশি এখানে সবাই বাঙালি খালি হিন্দি বলে আর একটু আগে আমাকে একটা লোক ধরেছে ওখানে জানো এমনি এখানে আমি দু একদিন ঘুরছি দু তিন দিন ঘুরছি তো মানে আমি এখন আসছি দেখে দেখে যাচ্ছি কি বলবো কম করে 10-12-8-10 জন লোক আমাকে বলে ধরেছে রাস্তা তোমার কাছে প্রুফ নেই ওটা না বাংলাদেশে না না মেয়েদের নিয়ে মেয়ে দেখে দেওয়ার জন্য আচ্ছা দালাল ধরি হ্যাঁ আজকের একটা লোক ধরেছে চুলটা এরা লম্বা লম্বা জানো এই এইখানে পোড়া পোড়া মতো ও তাহলে ওই এই সামতর বলে এবার কেসটা আসবে আসবে হয় আসবে এবার কেসটা শোনো এবার ওইখান থেকে আচ্ছা ওইখান থেকে ধরে আমাকে এবার আমি ওখানে একটুখানি মিষ্টি মিষ্টি কথা বললাম ও তো ভাবলো ও তখন আমার পিছন ছাড়ছে না তারপরে একটা মহিলা ছোট করে বলি হ্যাঁ আমি বলছি আমি বলছি আমি বলি আমি যাবো আমাকে অনেক কষ্ট করে ছেড়ে ওখান থেকে বেরিয়ে এলাম হ্যাঁ অনেক কষ্ট করে ছেড়ে ওখান থেকে বেরিয়ে এসে হ্যাঁ ইয়ে করছে আমি লাগলো লাগিয়ে পুলিশে তুলে দেবো কিন্তু তখন যেই বলেছি বলে কেন আমি কী করেছি আমি পুলিশে তুলে দেবো বেশি কথা বলো না মেয়েরা দাঁড়ায় মেয়েরা বলে ঠিক আছে তুমি কি নিজের পোস্টটা মারতে দেবে যেই বলে ছেড়ে দেবো হ্যাঁ যেই বলে আমার 37টা মেয়ে আছে তুমি কোন গেস্ট হাউসে উঠেছো বলে আমি তোমাকে 250 টাকা ঘর দেবো আমি বলি আমি 500 টাকা করে ঘরে উঠেছি 250 টাকা করে ঘর দেবো আসিয়া সব ভালো থেকো বাঙালিরা পাইছা না ঠিক আছে ঠিক আছে আমার বাবা